তো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ইউজফুল ট্রিক শেখাবো যা দেখে আপনারা সত্যি অনেকটা অবাক হবেন বন্ধুরা আমাদের মোবাইলে থাকে আমরা প্রত্যেকেই জানি কিন্তু এই ক্যালকুলেটরে এমন একটি গোপন ট্রিক আছে যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং যে কেউ দেখলে অবাক হয়ে যাবে এই যে দেখুন আমরা ক্যালকুলেটর কেন ইউজ করি কোনো একটি হিসাব করার জন্য কিন্তু এই ক্যালকুলেটরের পেছনে কি রয়েছে আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না কারণ আমরা অনেক সময় আমাদের মোবাইলের কিছু গোপন ফটো কিংবা গুপন কিছু ভিডিও আমরা অনেক সময় গোপন করে রাখতে চাই কিংবা লক করে রাখতে চাই কিন্তু এই ক্যালকুলেটরের ব্যাকগ্রাউন্ডে আপনার মোবাইলের যদি কোনো পার্সোনাল ভিডিও থাকে কিংবা কোনো ফটো এখানে আপনারা হাইড করে রাখতে পারবেন যে কেউ দেখলেও বুঝতে পারবে না যে এই ক্যালকুলেটারের ব্যাকগ্রাউন্ডটি আপনি এত কিছু গোপন করে রেখেছেন কিংবা পার্সোনাল ফোটো অথবা ভিডিও গোপন করে রেখেছেন তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্রথমে আমাদের ভিডিওতে লাইক করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেলাইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন এবং এই শেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়া অথবা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং নিচে রয়েছে কমেন্ট সেকশন এখানে ক্লিক করে জাস্ট একটি কমেন্ট করে দিন লিখে দিন গুড ভিডিও অথবা নাইস ভিডিও তারপর এখানে ক্লিক করে সেন্ড করে দিন প্রিয় দর্শক আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই তো বন্ধুরা কিভাবে আপনার মোবাইলের ক্যালকুলেটারের ব্যাকগ্রাউন্ডে ফটো অথবা ভিডিও লক করে রাখবেন তবে তার জন্য অবশ্যই আপনাদেরকে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের ভিডিও শেষে দেখাচ্ছি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক ইন্টারফেস এরকম আসবেও একটি ক্যালকুলেটার ওপেন হবে তারপর ওপেন হলে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে একটি লক তৈরি করতে হবে যেন আপনি ছাড়া অন্য কেউ এটি ওপেন না করতে পারে এখান থেকে ফর এক্সাম্পল আমরা যদি কোনো কিছু এখান থেকে হিসাব করতে চাই হিসাব করতে পারব যে কেউ হিসাব করতে পারবে এই ক্যালকুলেটার দিয়ে এখানে একটি পাসওয়ার্ড দেবেন যেন সেম পাসওয়ার্ড আপনাদের দুবার দিতে হবে তারপর এই দিসে ক্লিক করবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর আবারও এখানে সেম পাসওয়ার্ড দেবেন তারপর আবার এখানে ক্লিক করে দিন তারপর এখানে একটি ইমেল দিতে পারেন আপনারা চাইলে যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ওই ইমেল দিয়ে এই অ্যাপ্লিকেশনটিতে এন্টার করতে পারবেন আর যদি না দেন তাহলে স্কিপে ক্লিক করে দেবেন কোন ফটো ভিডিও গ্যালারি তারপর অডিও ডকুমেন্ট এখানে অনেক কিছুই আপনারা গোপন করে রাখতে পারবেন ফটোতে ক্লিক করার পর এই যে মাই ফটো নামের একটি অপশান আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর নিচে এখানে এই যে একটি প্লাস আইকন আসবে নিচে এই যে প্লাস আইকনে ক্লিক করুন এখান থেকে ক্লিক করার পর গ্যালারি অথবা ক্যামেরা আপনি সরাসরি ক্যামেরা দিয়েও ফটো উঠাতে পারবেন এই যে দেখুন ইম্পোর্ট আপনি এখান থেকে কোন ফটোগুলো এখানে ইম্পোর্ট করতে চান এখান থেকে অবশ্যই আপনারা সিলেক্ট করে নেবেন যে ফটোগুলো ইম্পোর্ট করতে চান এখানে এই ক্যালকুলেটরের ব্যাকগ্রাউন্ডে ফর এক্সাম্পল এখান থেকে আমরা যদি এই ফটোগুলো এখান থেকে মার্ক করে নেই আপনি যেগুলো ফটো এখানে লক করে রাখবেন প্রত্যেকটি এখানে মার্ক করে রাখবেন তারপর এখান থেকে এই যে ইম্পোর্ট এই অপশানটিতে এখানে ক্লিক করুন ক্লিক করে দেখতে পাবেন এই ফটোগুলো এখানে চলে আসবে এই যে দেখুন অথবা আপনি যদি আবার এখান থেকে আনতে চান প্লাস এখানে ক্লিক করলেই হবে তাহলে এই ফটোগুলো এখান থেকে প্রত্যেকটি হাইড হয়ে যাবে অথবা লক হয়ে যাবে কিংবা আমরা যদি এখান থেকে ভিডিও আনতে চাই এই যে ভিডিও অপশন আছে এখানে ক্লিক করুন তারপর এই মাই ভিডিওতে ক্লিক করার পর প্লাস এখানে ক্লিক করুন ক্যামেরা অথবা গ্যালারি এখান থেকে যদি সরাসরি আপনি এক্সপোর্ট ভিডিও অথবা যে কোনো ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবেন ফর এক্সাম্পল এখান থেকে আমরা এই ভিডিওটি সিলেক্ট করলাম এই যে এখান থেকে চেকমার্ক তারপর ইম্পর্টে ক্লিক করলে এই ভিডিওটি এখানে চলে আসবে তো বন্ধুরা আমরা অনেক সময় আমাদের পার্সোনাল কিছু ভিডিও থাকে অথবা কিছু ফটো থাকে ওইগুলো আমাদেরকে গ্যালারির বাইরে হাইড করে রাখতে হয় তাই এই ক্যালকুলেটার অ্যাপ্লিকেশনটির ব্যাকগ্রাউন্ডটি আপনারা চাইলে হাইড করে রাখতে পারেন এই দেখুন যে কেউ ওপেন করবে এখান থেকে সবাই হয়তো মনে করবে যে এটি ক্যালকুলেটার কিন্তু এটি ক্যালকুলেটার না আপনার এখানে যে নাম্বারটি দিয়ে লক করেছিলেন এই নাম্বারটি দেওয়ার পর জাস্ট দেখবেন ওপেন হয়ে যাবে তারপর আপনি এখান থেকে গোপন ভিডিও অথবা গোপন ফটো আপনি দেখতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তবে অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক রয়েছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই যে এখানে ক্লিক করলে ডিসক্রিপশন ওপেন হবে এখানে রয়েছে ডাউনলোড অ্যাপের লিঙ্ক এই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আর যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে সমস্যা হয় এখানে একটি ভিডিও আছে এই ভিডিওটি দেখলে অ্যাপস ডাউনলোড করার নিয়ম দেখতে পারবেন ভিডিওটি ভালো লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো তখন ট্যাক কেয়ার